নমস্কার বন্ধুরা, মালা কুমুজনে সবাইকে স্বাগতম। দেখুন আমার হাতে আছে টাটকা একটা চাল কুমড়ো। পাশের বাড়ির বৌমা দিয়েছে, ওদের কাছে প্রচুর চাল কুমড়ো হয়েছে। আপনার তো চাল কুমড়োর বিভিন্ন রকম রেসিপি খেয়েছেন, আজ আমি যেভাবে বানাবো সেভাবে একবার বানিয়ে দেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন এই চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস রান্না করা যায়, কাঁচা চুল কুমড়ো অথবা পাকা হাঁসের মাংস রান্না করা কিন্তু দারুণ লাগে। বড়ি দিয়ে রান্না করা যায়, চিংড়ি দিয়ে রান্না করা যায়, কিন্তু আজকে আমি চাল কুমড়োটা যেভাবে রান্না করবো আমি ভাজা করবো। কীভাবে কেমন করে ভাজা করি পুরো একটু অন্যরকম নতুন একটা রেসিপি, খেতে কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগবে। আমার ভিডিওটা কাটবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আসলে এখন চাল কুমড়োটা আমি কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলে আরও চাল কুমড়োর রেসিপি ছাড়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। চাল কুমড়োর মুরব্বা ছাড়া আছে, চাল কুমড়োর তরকারি ছাড়া আছে। আসলে এখন চাল কুমড়োটা কেটে নিই। দেখুন পুরো টাটকা গাছের চাল কুমড়ো কত সুন্দর। দেখুন চাল কুমড়ো কিন্তু দুই রকম হয়, এটা দেখুন কত সুন্দর সবুজ, আর একটা হয় কিন্তু পুরো এরকমই কচি পুরো সাদা। আসুন এখন দেখুন চলছে, এই হাফটা হলে হয়ে যাবে, আমার ছুলে নেব। চাল কুমড়ো যখনই ছুলবেন একটু বেশি বেশি করে বাঁধিয়ে বাঁধিয়ে ছুলতে হবে। আমি এরকম করে গোল গোল করে পিস করছি, এরকম গোল গোল পিসে আমি ভাজা করব। আপনারা কুচায় ভাজা করতে পারেন, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে ভাজা করব, তার জন্য এরকম গোল গোল করে পিস করছি। দেখতে কিন্তু দারুণ লাগছে। চাল কুমড়োগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। লবণ, ভাজা মশলা লঙ্কা গুঁড়ো একসঙ্গে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। অল্প হিং দিচ্ছি, একটু এড়াই ওই এক চামচ এড়াই। সব কিছু সুন্দর করে চাল কুমড়োর মধ্যে মাখিয়ে নেব। সুন্দর করে মশলা মাখিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে মশলা মাখিয়ে একবার চাল কুমড়ো ভেজে খেয়ে দেখুন, দারুণ লাগে কিন্তু খেতে। এখন এক একটা করে তেলের মধ্যে ছাড়ব। মিক্স করে দিয়ে দিয়ে আমি ভাজা করবো, একদম আস্তে মিডিয়ামে রাখবো, সুন্দর ভাজা হবে। একটু ঢাকা দিয়ে দেবো, একদম ভেজে কি দেখবো। আবার একটু ভালো আসবে, তোমার ভাজা হয়ে গেছে প্রায়। মশলাটা চাল পুরো ভাজা এক পিস করে খেলেই মনে পড়ে যাবে। বাকি চাল কুমড়োগুলো এইভাবে ভেজে নেব। দেখুন চাল কুমড়ো ভাজাটা হয়ে গেছে, এইভাবে একবার চাল কুমড়ো মশলা মাখিয়ে ভাজা করে খেতে দেবেন। গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। আমি বানিয়েছি বিভিন্ন রকম মশলা মাখিয়ে, তার সঙ্গে ডিম মাখিয়ে, এটা পুরো নতুন রকম একটা রেসিপি। সেটা কিন্তু দারুণ লাগবে, অবশ্যই বাড়িতে একবার আপনারা ট্রাই করবেন। আর তুমি আমাদের কী রান্না খেতে যাও বলো।
মাটন কষা মাটন কষা তুমি নাকি খুব ভালো মাটন কষা রান্না করো ওর মুখে গল্প শুনেছি আচ্ছা ঠিক আছে মটন কষাই খাবো গরম গরম ভাত আর মটন কষা দারুণ হবে আর বন্ধুরা আপনাদেরও বলছি আপনারা যদি আমার কাছে কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অনুরোধ আমি রাখার অবশ্যই চেষ্টা করবো আর আজকে চাল কুমড়ো ভাজা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমি আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ যারা এখনই করেননি যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাকে এই ভিডিওর জন্য একটু সাহায্য করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি ভিডিওটি একটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও আর আমার চ্যানেলটা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটা ফলো করবেন আজকের মতো এখানে শেষ করছি।